বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল জেলা মহানগর কর্তৃক আয়োজিত এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি, আজকে সভার প্রধান অতিথি জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে বিজয়ের মাস। আমি সর্বপ্রথম এই বিজয়ের মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে 30 লক্ষ লোক আত্মাহুতি দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। বীরাঙ্গনা মা মন্দের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 1975-এর 15 আগস্টের কালো রাত্রে বঙ্গবন্ধু সহধর্মিণী ফজিলত মুজিব সহ যা শাহাদাত বরণ করেছেন, কৃষক নেতা আব্দুল আফসার নিবাদ, তার পরিবারের সদস্যবর্গ, যুবনেতা শেখ ফজল মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ তাদের বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। বন্ধুগণ, 15 আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহনা দেশের বাইরে থাকার কারণে আল্লাহ রহমতে তাদেরকে আমরা ফিরে পেয়েছিলাম। ফিরে পেয়েছি বলেই শেখ হাসিনাকে আমরা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করতে পেরেছিলাম বলেই তার তেজস্ব ভূমিকার মাধ্যমে, তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তারই সাথে যাকে ফিরে পেয়েছিলাম, তার অত্যন্ত আদরের স্নেহের বোন, ছোট বোন শেখ রেহনা, যিনি সার্বক্ষণিকভাবে শেখ হাসিনার পাশে থেকে তার সাথে পরামর্শ করে তাকে সব সময় দৃঢ়চেতা মন নিয়ে এগিয়ে যাওয়ার সাহস যোগান, সহযোগিতা করেন। আজকে সেই রেহনা আমাদের সামনে উপস্থিত হয়, বরিশালবাসী অত্যন্ত আনন্দিত, আনন্দ উদ্বেলিত, আমরা তাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আশা করি শেখ হাসিনা, শেখ রেহনা যখন এখানে উপস্থিত হয়েছেন, আমি জানি না কিছু বলবেন কিনা, তবু আমার অনুরোধ থাকবে যদি তিনি বলেন ভালো হবে, দুটি কথা তিনি বরিশালবাসীর উপর বলে গেলে আমরা আনন্দিত হব। বক্তৃতা বাড়াবো না, এই কয়দিন শুধু সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল এবারে আপনারা কি প্রধানমন্ত্রীর কাছে চাইবেন। আমি বলেছিলাম বরিশালবাসী, যেমনি একটি কথা প্রবাদ আছে, মেঘ না চাইতেই জল, বরিশালবাসী তেমনি শেখ হাসিনার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, সব কিছু পেয়েছে। যদি চাওয়া যেত আমরা হেরে যেতাম, কারণ উনি যা দিয়েছেন এগুলি বরিশালবাসীর মাথায় ছিল না। ছিল না পায়রা বন্দর, ছিল না পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ছিল না পদ্মা ব্রিজ সহ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাবর্ষ বিভিন্ন পরিকল্পনা, কিছুই বরিশালবাসীর মাথায় ছিল না, কিন্তু তিনি দিয়ে গেছেন। আগামীতেও কিছু চাব না, তিনি নিজেই ঘোষণা দিয়ে গেছেন ভোলা থেকে গ্যাস বরিশাল আসবে, ঝালকাঠি আসবে। আমরা বিশ্বাস করি আরো কিছু তার মনে আছে, তা তিনি করবেন, আমরা চেয়ে ঠকতে চাই না। তিনি যা দেবেন সেইটাই বরিশালবাসী সানন্দে গ্রহণ করবে, এবং যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ চিত্তে আগামী 7ই জানুয়ারি সারা বাংলাদেশে তার মনোনীত নৌকা প্রার্থীদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে বরিশালবাসী এবং সারা বাংলাদেশের মানুষ তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে, জয়যুক্ত করার মাধ্যমে আগামী দিনে আবার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন স্বপ্ন দেখবার জন্য তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বন্ধুগণ, আজকে যারা নির্বাচনকে বানচাল করবার জন্য আন্দোলন শুরু করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে তাদের আন্দোলন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আজকে তাদের আন্দোলন আন্দোলনে পরিণত নেই, আজকে তারা গিয়েছে সন্ত্রাসবাদে, জনহত্যার দিকে। তার কারণ, তারা যখন দেখে তাদের হরতালে জনগণ সাড়া দেয় না, তারা যখন দেখে তাদের অবরোধে জনগণ সাড়া দেয় না, তাই প্রতিহিংসামূলক জনগণের উপরে প্রতিহিংসামূলকভাবে তারা জনগণকে হত্যা করছে, তাই আজকে তারা জনগণের বিরুদ্ধে আন্দোলন করছে, হিংসতা দেখাচ্ছে, গণহত্যা করছে। আজকে তারা হত্যাকারী হিসাবে
বাংলার মানুষের কাছে নয়, সারা দুনিয়ার কাছে চিহ্নিত। আজকে এই সমস্ত খুনি সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করবার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয়।